সেই প্রদীপবাবু এবং মণিমঞ্জবাবুর সঙ্গে দেখা করার জন্য দীর্ঘদিনের সম্পর্ক এদের সাথে, এলাকার কিংবা এই হোটেল ডেভেলপমেন্টের ব্যাপার নিয়ে আমাদের মূলত আলোচনা হলো। বাজেটের এলোকেশন কী পাচ্ছে না পাচ্ছে, কীভাবে ডিপ্রাইভেশন হচ্ছে এডিসি এলাকা, এটা কিছুটা ব্রিফ ওনাদের কাছ থেকেও নিলাম। আমি আমার যেটুকু জানা আছে সেটা আমরা আলোচনা করলাম। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, এত বিশাল এলাকা, কিন্তু আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকেও বাজেটারি অ্যালোকেশন কম আমাদের টিটিএডিসির জন্য। তারপর একটু খোঁজখবর নিলাম যে কেন যেটা মোর এম্পাওয়ারমেন্ট বিল, কেন সেটা পার্লামেন্টে এখনও পাস হচ্ছে না, এবং এটা যদি পাস করতো তাহলে আজকে টিটিএডিসির এলাকার চিত্রটা পাল্টে যেত, সম্পূর্ণ পাল্টে যেত। কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা আমরা করি। তারপর তো অবভিয়াসলি যেহেতু নির্বাচন আসছে, কিছু তো রাজনৈতিক কথাবার্তা তো হবেই, সবটা ব্যাপার নিয়েই আলোচনা করলাম, কৌশল বিনিময় করলাম, যাতে ত্রিপুরার মানুষ আগামী দিন ভালো কিছু দেখতে পায়, তার জন্য আমরা চোখ নিজেদের মধ্যে মত বিনিময় করলাম। স্যার, সামনে তো ইলেকশন, বিসিসি চেয়ারম্যান পঞ্চায়েত ইলেকশনের সামনে আসছে, এটার লেগে কি আলোচনা হয়েছে? দেখুন, আমি এক ব্যাপার আলোচনা হয়েছে, আমাদের তো দীর্ঘদিনের একটা দাবি এবং এই সরকার বা শাসক দল নির্বাচনে যেতে ভয় পাচ্ছে। সব নির্বাচন হচ্ছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন হলো, পঞ্চায়েত নির্বাচন হলো, বাই ইলেকশন হলো, সমস্ত নির্বাচন হচ্ছে, কিন্তু এডিসি নির্বাচনটা করাতে, ভিলেজ কমিটি নির্বাচন করাতে চাইছে না। এখনও এটাকে পিছিয়ে দেওয়ার জন্য আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচনটা, বিধানসভা নির্বাচনটা ডিসেম্বরে করে একটা অজুহাত খাড়া করবে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা আমাদের হয়েছে। তবে আমি এটুকু বলবো, ইন্ডিজিনিয়াস বেল্টে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোর এম্পাওয়ারমেন্ট, এবং এতে করে ডেভেলপমেন্টটা স্ট্যান্ড স্টিল জায়গায় এসে পৌঁছে রয়েছে। নির্বাচন দ্রুতকরণ আমাদের দাবি থাকে সরকারের কাছে।